হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পেজ এক্সটেনশন পর্ব 3 সবাইকে স্বাগতম। আজ আমি শেখাবো কিভাবে একটি পেজ এক্সটেনশন সলভ করতে হবে। পরীক্ষায় এরকম একটি পেজ এক্সটেনশন দেওয়া থাকবে, পুরো পেজেস পরে বক্তা এবং শ্রোতা খুঁজে বের করতে হবে। আমি দেখতে পাচ্ছি প্রথম বাক্যের মধ্যে কোনো বক্তা নেই, দ্বিতীয় উক্তির মধ্যেও নেই, একদম তৃতীয় উক্তির মধ্যে সেভ দ্য টিচার খুঁজে পেয়েছি, তারপর সেভ দ্য স্টুডেন্ট খুঁজে পেয়েছি। কাজে আমি বুঝতে পারলাম যে এখানে বক্তা এবং শ্রোতা, দ্য টিচার এবং স্টুডেন্ট, এই দুজনের মধ্যে কথা হচ্ছে। প্রথম উক্তি হলো হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো? এই কথাটা শিক্ষক বলেছে, আমি পুরো পেজ পরে বুঝতে পারলাম। কাজে এখানে ধরুন দ্য টিচার সেড টু স্টুডেন্ট ধরে নিতে হবে, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক আছে, দ্য টিচার সেড টু আর্ট হয়ে যাবে, ইনভার্টেড কমাটি কষ্টবোধক বা ইন্টারগ্রেশনটা ইউজ নো কোয়েশ্চেন আছে। যখন কোনো সাবজেক্ট আগে চলে আসে তখন সেটা ইউজ নো কোয়েশ্চেন, তখন ইনভার্টেড কমাটি ইভ বসে। আর সকল নৈশন পরিবর্তন করা সকল সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যায়। Have you done it? You have done it. After your পরে চলে যাবে অ্যাসার্টিভ হয়ে যাবে। আর ইউ অবজেক্ট অনুসরণ করবে, অবজেক্ট দ্য স্টুডেন্ট, অবজেক্ট দ্য স্টুডেন্ট পড়া হলো কি বলবে, হ্যাভ ডান হ্যাড ডান হয়ে যাবে, কারণ টেন্সের পরিবর্তন হবে। যেহেতু এটা ডিপুটিং বারটা পাস্ট টেন্সের, ডিপুটিং বার পাস্ট টেন্সের হলে টেন্সের পরিবর্তন হবে। তারপরে হিজ হোমওয়ার্ক হয়ে যাবে ইউ অবজেক্ট অবজেক্ট দ্য স্টুডেন্ট, পড়া হি হিজ 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 হোমওয়ার্ক। নো স্যার, দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার হবে, কেন মনে মনে উজ্জ্বল হয়ে গেছে যে দ্য স্টুডেন্ট সেড টু দ্য স্টুডেন্ট, এখানে রিপোর্টিং ভার্ব আছে। ধরে নিতে দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার, কাজে আমি লিখবো দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি, যেহেতু স্যার আছে স্যার তাহলে রেসপেক্টফুলি হয়, the student respectfully replied in the negative, যেহেতু no থাকলে replied in the negative পাশে। এরপর no পর আরো কোনো কথা থাকলে and said that person, and said that person। এরপর assertive sentence ওই নিয়ে বসছে he had not done his homework। I first person subject the student পড়ালো he বসছে he had not done his homework, tense পরিবর্তন হয়েছে have হয়েছে had, present verb past tense হয়ে গেছে। মাই পার্সোনাল সাবজেক্ট হি কে অনুসরণ করছে, দ্য স্টুডেন্টকে অনুসরণ করছে, দ্য স্টুডেন্ট পড়ানো হি হিজ হয়ে গেছে হিজ। এরপরে বাট হোয়াই ডিডন্ট ডু ইউর হোমওয়ার্ক সেড দ্য টিচার, শিক্ষক প্রশ্ন করলেন জিজ্ঞাসা করলেন, বাট থাকলে উইথ ডিসস্যাটিসফ্যাকশন বসে উইথ ডিসস্যাটিসফ্যাকশন। এরপরে কমা, এরপর হোয়াই বলবে, এরপরে দ্য টিচার্স আর্ট, সেই আর্ট হয়ে যাবে আর্ট দ্য স্টুডেন্ট বা হিম, যেহেতু প্রথমে লিখে রয়েছে দ্য স্টুডেন্ট। পরে ডাব্লিউএস কিছু সরাসরি বসবে ডিডন্ট ইউ ডু ইউর হোমওয়ার্ক, ইউ অবজেক্ট অবজেক্ট দ্য স্টুডেন্ট হি বসবে হি। এরপরে ডিডন্ট ইউ ডু পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড নট ডান, হ্যাড নট ডান হিজ হোমওয়ার্ক, ইউ অবজেক্ট অবজেক্ট দ্য স্টুডেন্ট, স্টুডেন্টের পড়ানো হি হি করছে হিজ হিজ করবে হিজ হোমওয়ার্ক। তারপর আই এম ইউ সো আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক সেড দ্য স্টুডেন্ট, ছাত্র উত্তর দিল। তাই আমি লিখব দ্য স্টুডেন্ট সেড দ্যাট হি ওয়াজ ইল, সো তাহলে দ্যাট ইজ হয়। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স হি সাবজেক্ট অনুসরণ করবে, দ্য স্টুডেন্ট দ্য স্টুডেন্ট হি হ্যাড নট ডান হিজ হোমওয়ার্ক, কারণ টেন্সের পরিবর্তন হবে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। যেহেতু এখানে হ্যাভ আছে হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হ্যাভ ডান হয়ে যাবে। তারপর মাই ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসরণ, সাবজেক্ট দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্টের প্রণাম he possesses his homework.